স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পদার্থবিজ্ঞানের আরও একটি ক্লাস নিয়ে আমি স্বর্ণরায় আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা দৈর্ঘ্য প্রসারণ শখ সম্পর্কে জানব গত ভিডিওতে আমরা দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে দেখে আসতে পারো তো দৈর্ঘ্য প্রসারণের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহক নামে একটি টার্ম আলফা বের হয়েছিল সেখানে আমরা একটি সূত্র বের করেছিলাম সূত্রটি ছিল এরকম যে আলফা সমান সমান ডেল এল ডিভাইডেড বাই এল আই ইন্টু ডেল টি অর্থাৎ আলফা ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগের ভ্যালু বা দৈর্ঘ্য প্রসারণ সহগ ডেল এল ছিল দৈর্ঘ্য পরিবর্তন এল আই ছিল আমার আদি দৈর্ঘ্য বা ইনিশিয়াল লেন্থ আর ডেলটি ছিল তাপমাত্রা বৃদ্ধি তো দৈর্ঘ্য প্রসারণ সহগ ছিল হচ্ছে এই আলফাটা এখন এই আলফাটাকে আমাদের ডিফাইন করতে হবে ফিজিক্সে কোনো কিছুকে ডিফাইন করার ক্ষেত্রে আমাদেরকে খুব স্পষ্টভাবে ডিফাইনটা করতে হয় তাই আমরা এখানে আলফা বা দৈর্ঘ্য প্রসারণ সহ কী জিনিস সেটাকে আমরা একটু স্পষ্টভাবে ডিফাইন করার চেষ্টা করব। তো শুরু করা যাক তো আমরা এই সূত্রটা গত ভিডিওতে দেখে এসেছি তো ধরা যাক এই সূত্রে আমরা একটা সিম্পল কাজ করব সেই কাজটা হচ্ছে আমরা দৈর্ঘ্যের মানকে এক মিটার ধরবো অর্থাৎ এই সূত্রে আমি যদি আদি দৈর্ঘ্যকে এক মিটার ধরি এবং তাপমাত্রা বৃদ্ধিকে যদি আমি ওয়ান কেল বিন ধরি তাপমাত্রা বৃদ্ধিকে যদি আমি ওয়ান কেল বিন ধরি অর্থাৎ কোন একটা বস্তু যেটার আদি দৈর্ঘ্য এক মিটার এবং এটার তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে তাহলে তাহলে আমরা যদি এই সূত্রে নিচের ওয়ান ব্যাপারটা যেটা ঘটবে সিম্পলি এরকম ঘটবে যে আলফা সমান সমান ডিভাইডেড বাই ওয়ান ইন্টু ওয়ান অর্থাৎ এর ভ্যালু আমি ওয়ান ধরেছি ওয়ান মিটার এবং ডেলটির ভ্যালু আমি ওয়ান কেল বিন বৃদ্ধি ধরেছি তাই এর জায়গায় আমি ওয়ান বসিয়েছি এবং ডেলটির জায়গায় ওয়ান বসিয়েছি তাহলে এখানে জাস্ট সিম্পলি আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধি উভয়কে একক পরিমাণ ধরা হয়েছে যদি আমি একক পরিমাণ ধরি অর্থাৎ আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা এক এক করে ধরি তবে এই সূত্রটি এরকম দ্বারায় আলফা সমান সমান ডেল এল বাই ওয়ান ইন্টু ওয়ান তাহলে ডেল এল বাই ওয়ান ইন্টু ওয়ান আমরা জানি যে এটার গুণ ফল ওয়ানই হবে আর ডেল এল বাই ওয়ানকে আমরা আলটিমেটলি কি বলতে পারবো ডেল এলই বলতে পারবো তাহলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ায় যে আলফা সমান সমান ডেল এল কারণ এই জায়গা থেকে খুব সিম্পলি বোঝা যাচ্ছে যে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান আর ডেল এল কে ওয়ান দিয়ে ভাগ করলে আলটিমেটলি ডেল এলই হবে কোনো একটা রাশিকে ওয়ান দিয়ে ভাগ করা মানে উত্তর হিসাবে সেই রাশিটি পাওয়া তাহলে ডেল এল কে ওয়ান দিয়ে ভাগ করলে ডেল এলই হবে তাহলে বাম পাশে থাকলো আলফা এবং ডান পাশে থাকবে ডেল এল অর্থাৎ আলফা সমান সমান ডেল এল তাহলে দেখো পুরো ঘটনাটাতে আমি জাস্ট দুটা কাজ করেছি সেটা হচ্ছে আমি yup, আদি দৈর্ঘ্যটাকে এক মিটার ধরেছি এবং তাপমাত্রা বৃদ্ধিটাকে এক মিটার দৈর্ঘ্যের কোনো বস্তু তাপমাত্রা বৃদ্ধি আমি এক কেল ধরেছি তাহলে আমার যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আদি দৈর্ঘ্য এক মিটার এবং তাপমাত্রা বৃদ্ধি এক হলে আমার দৈর্ঘ্য বৃদ্ধিটাই দৈর্ঘ্য প্রসারণ সহক হিসাবে গণ্য হচ্ছে অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি ডেলেলটাই দৈর্ঘ্য প্রসারণ সহক আলফা হিসাবে গণ্য হচ্ছে অর্থাৎ আলফা সমান সমান ডেলেল আমি লিখতে পারছি তাহলে এই যে আলফা সময় সমান ডেল জিনিসটা আমি কখন লিখতে পারছি উল্টো যদি বলি অন্য কথায় বললে যে আলফা সময় সমান ডেল কখন লিখতে পারতেছি অবশ্যই বুঝতেছো যখন আমরা এলআই এবং মান করে ধরতেছি এলআই এবং ডেলটির মান ওয়ান ওয়ান করে ধরতেছি তখনই কিন্তু আলফা সময় সমান ডেল এল লেখা যাচ্ছে অর্থাৎ আলফা সমান সমান ডেল এই ব্যাপারটা এই ব্যাপারটা আমরা তখনই লিখতে পারবো যখন ওয়েন আই ওয়ান মিটার হবে অর্থাৎ আদি দৈর্ঘ্য এক মিটার হবে এবং ডেলটি বা তাপমাত্রা বৃদ্ধিও এক কেলবিন হবে অর্থাৎ এক মিটার দৈর্ঘ্য এবং এক মিটার দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য হিসাবে গণ্য হবে এবং তাপমাত্রা বৃদ্ধিটাও এক কেলভিন হিসাবে গণ্য হলে আমার দৈর্ঘ্য বৃদ্ধিটাই আলফা হিসাবে কনসিডার করা যাবে তাহলে এই ব্যাপারটাই আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে এল আই ওয়ান মিটার এবং ডেলটি ওয়ান কেলভিন হলেই আলফা সমান সমান ডেল এল বলা যায় অর্থাৎ এই জিনিসটাকে যদি আমি একটু বোঝাতে চাই সিম্পলি তাহলে এভাবে বুঝতে পারি ধরো ওকে ধরো এটা একটা দণ্ড বা এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে ধরো এক মিটার এই দণ্ডটার দৈর্ঘ্য কত এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে আমার এক মিটার তাহলে দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে আমার ওয়ান মিটার আমার লেখাটা ইগনোর করো আবারও বলতেছি কারণ হচ্ছে আমি লিখতেছি অনেক কষ্ট করে মাউস দিয়ে আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার একটা দণ্ড এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে আমার ওয়ান মিটার তাহলে এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে আমার এক মিটার এবং এই দণ্ডটার আমি তাপমাত্রা দিলাম অর্থাৎ এই দণ্ডটাতে আমি তাপ প্রয়োগ করলাম তাপ প্রয়োগ করার ফলে এই দণ্ডটার তাপমাত্রা বৃদ্ধি পেল এবং দণ্ডটা যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে এই দণ্ডটার তাপমাত্রা বৃদ্ধি পেলে এই দণ্ডটার তাপমাত্রা বেড়ে যাবে বেড়ে গিয়ে কত হলো মানে তাপমাত্রার বৃদ্ধিটা আমি কত ধরলাম ওয়ান কেলবিন ধরলাম অর্থাৎ এই দণ্ডটার দৈর্ঘ্য ছিল এক মিটার শুরুতে দৈর্ঘ্য কত ছিল এক মিটার এবং এটার তাপমাত্রা আমি কত বাড়ালাম এক কেলভিন বাড়ালাম তাহলে এই বস্তুটার একটা বৃদ্ধি ঘটবে ধরলাম বৃদ্ধিটা এতটুকু পরিমাণ ঘটলো তাহলে এই যে এতটুকু পরিমাণ যে বৃদ্ধি ঘটলো এই বিধিটাকে আমরা কি বলবো এখন এই বিধিটাকে আমরা বলবো ডেল এল আর এই ডেল হচ্ছে আমার এই এই ডেল ডেল যতটুকু ভ্যালু সেই ভ্যালুটাকে আমরা বলবো অ্যাকচুয়ালি আমাদের আমাদের আলফা আলফা ভ্যালুটাই হচ্ছে তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারতেছি যে এক মিটার দৈর্ঘ্যের একটা দণ্ড এই দণ্ডটার তাপমাত্রা যদি আমি এক কেলভিন পরিমাণ বাড়াতে পারি তাহলে এক কেলভিন পরিমাণ তাপমাত্রা বাড়ালে এই বস্তুটা বা এই দণ্ডটা যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করবে সেই দৈর্ঘ্য বৃদ্ধিটাকেই আমরা আলফা হিসাবে কনসিডার করব অর্থাৎ এক মিটার দৈর্ঘ্যের একটি বস্তুর তাপমাত্রা এক কেলবিন বাড়ালে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় যে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পেল ততটুকু দৈর্ঘ্যকেই বা যতটুকু দৈর্ঘ্য প্রসারণ করছে ততটুকু দৈর্ঘ্য প্রসারণকেই আমরা দৈর্ঘ্য প্রসারণ সহক আলফা হিসাবে কনসিডার করতে পারবো তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহকের সংজ্ঞাটা কিন্তু আমরা দৈর্ঘ্য প্রসারণ সহকের সংজ্ঞাটা কিন্তু আমরা এখান থেকেই কনসিডার করতে পারি যে এক মিটার দৈর্ঘ্যের এই যে আমি এখানে একটা এক মিটার দৈর্ঘ্যের দণ্ড নিয়েছিলাম এই এক মিটার দৈর্ঘ্যের দণ্ডটার তাপমাত্রা আমি এক কেলবিন পরিমাণ বাড়িয়েছিলাম এক কেলবিন পরিমাণ তাপমাত্রা বাড়িয়েছিলাম এক কেলবিন পরিমাণ তাপমাত্রা বাড়ানোর ফলে এটার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পেল এটার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেয়েছে এখানে দৈর্ঘ্য আমরা দেখলাম অ্যাকচুয়ালি এতটুকু পরিমাণ বৃদ্ধি পেয়েছে এতটুকু পরিমাণ তাহলে এই দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পেল সেই দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটাকেই আমরা কি বলবো আলফা বলবো অর্থাৎ এক মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন যদি আমি বাড়াই তাহলে বস্তুটার যতটুকু প্রসারণ ঘটে প্রসারণের ভ্যালু যতটুকু হয় তাকেই দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে তাহলে এখানে মনে রাখার মতো বিষয় হচ্ছে এই দুইটা যে আমাদেরকে মাথায় রাখতে হবে এটা এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বস্তু এবং এখানে তাপমাত্রা আমার এক কেলভিন বাড়ানো হয়েছে তাহলে এক মিটার দৈর্ঘ্যের বস্তুটাকে তাপমাত্রা যদি আমি এক কেলভিন বাড়াই তাহলে প্রসারণ যতটুকু হবে সেই প্রসারণটুকুকেই কিন্তু আমরা কি বলবো সেই প্রসারণটুকুকেই আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ হিসাবে গণ্য করব আচ্ছা তা আমরা যদি দৈর্ঘ্য প্রসারণ সহগের এই ব্যাপারটুকু বুঝে থাকি তাহলে আমরা একটা সিম্পল সূত্র দিয়ে বা সিম্পল একটা বেসিক কোয়েশ্চেন আমরা একটা ফেস করি ফেস করলে আমরা ব্যাপারটা আরো ক্লিয়ার হব তো বেসিক কোশ্চেনটা কেমন একটু দেখি আসো তো আমাদের একটা বেসিক কোয়েশ্চেন সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা আমরা প্রায় সময় আমাদের বোর্ড পরীক্ষায় দুই নাম্বারের জন্য পেয়ে থাকি অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নে এই ধরনের কোশ্চেন হয়ে থাকে তো কোয়েশ্চেনটা একটু পড়ি এখানে জিজ্ঞেস করা হয়েছে লোহার দৈর্ঘ্য প্রসারণ এর মান টু হয়েছে এবং জিজ্ঞেস করা হয়েছে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহকের মান ইলেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স কেলভিন ইনভার্স ওয়ান বলতে কি বোঝানো হয় তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহকের মান সামথিং দেওয়া আছে এটা বলতে কি বোঝানো হচ্ছে সেটাই জিজ্ঞেস করা হয়েছে তো আমরা তো মাত্রই এর আগের আগের স্লাইডে শিখে আসলাম এই যে আমরা যদি একটু আগের স্লাইডটা দেখি আগের স্লাইডে শিখেছি যে দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞাটা কি ছিল যে এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা যদি আমরা এক কেলভিন বাড়াই তাহলে বস্তুর যে প্রসারণ ঘটে তাই বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগের মানটা আসলে কি দৈর্ঘ্য প্রসারণ সহগের মানটা হচ্ছে আসলে বস্তুর তাপীয় প্রসারণের মানটাই অর্থাৎ এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বস্তুর তাপমাত্রা এককেলবিন বাড়ালে প্রসারণ যতটুকু পরিমাণ হয় কতটুকু পরিমাণ প্রসারণকে আমরা ওই বস্তুটার দৈর্ঘ্য প্রসারণ সহক বলি তাহলে এখানে আমাদের দেখতে হবে বস্তুটার দৈর্ঘ্য প্রসারণ সহগের মান কত বলা হয়েছে এটা বলতে আমরা কি বুঝতেছি এটা বলতে আমরা সিম্পলি ভাবে বুঝতেছি যে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহক ইলেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স বলতে আসলে কি বোঝানো হচ্ছে বোঝানো হচ্ছে যে আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহক হচ্ছে এক মিটার দৈর্ঘ্যের একটা বস্তুর তাপমাত্রা এক বাড়ালে বস্তুর যতটুকু প্রসারণ হয় তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগের মান এত বলতে আসলে বোঝানো হচ্ছে যে এক মিটার দৈর্ঘ্যের একটা লোহা এক মিটার একটা লোহার তাপমাত্রা বাড়ানো হয়েছিল যার কারণে এটার প্রসারণ হয়েছিল ইলেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পরিমাণ অর্থাৎ এক মিটার দণ্ডের এক মিটার লোহার দণ্ডকে এক তাপমাত্রা বাড়ালে এটার প্রসারণ হয় ইলেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এতটুকু পরিমাণ তাহলে এই জিনিসটাকে যখন পরীক্ষায় আসবে তখন আমরা কিভাবে বলবো তখন বলার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা প্রথমেই উত্তরে দৈর্ঘ্য প্রসারণ সহকের সংজ্ঞাটা বা ডেফিনেশনটা দিয়ে নিব তাহলে দৈর্ঘ্য প্রসারণ ডেফিনেশনটা কেমন হবে তো বলে নিব যে আমরা জানি এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বস্তুর তাপমাত্রা এক কেলভিন বাড়ালে বস্তুর যে প্রসারণ ঘটে তাকেই বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহক বলে অর্থাৎ কোনো একটা এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বস্তুকে আমি যদি এক পরিমাণ তাপমাত্রা বাড়াই তাহলে বস্তুটার প্রসারণ যতটুকু হবে ততটুকু পরিমাপকেই আমরা ওই বস্তুটার দৈর্ঘ্য প্রসারণ সহগ বলবো তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগের মান ইলেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন মাইনাস সিক্স বলতে কি বোঝানো হচ্ছে অবশ্যই এটাই বোঝানো হচ্ছে যে এক মিটার অর্থাৎ লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগের মান এত বলতে কি বোঝানো হচ্ছে যে এক মিটার লোহার দৈর্ঘের মানে এক মিটার দৈর্ঘ্যের কোন লোহার দণ্ডের তাপমাত্রা এই জায়গাতে একটা ছোট ভুল আমরা করে থাকি সবাই সেটা হচ্ছে আমরা অনেকেই এতটুকু লিখি ঠিকই কিন্তু আমরা এখানে এসে এই এককটা মিটার না বসিয়ে কেলভিন ইনভার্স ওয়ান বসিয়ে দিই এটা কিন্তু একটা মারাত্মক ভুল কেলভিন ইনভার্স ওয়ান বসানো যাবে না কারণ তুমি এখানে কি বোঝাতে চাচ্ছ তুমি বুঝাতে চাচ্ছ যে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগের মানটা আসলে কিসের মান প্রসারণের মান মান প্রসারণের কিন্তু একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রসারণের মান শর্তগুলো হচ্ছে এই যে এখানে দৈর্ঘ্যকে মিটার হতে হবে অর্থাৎ আদি দৈর্ঘ্যটা এক মিটার হতে হবে এবং তাপমাত্রা বৃদ্ধিটা এক কেলভিন হতে হবে এই দুইটা শর্ত মেনটেন করলে যতটুকু প্রসারণ ঘটবে সেই প্রসারণের মানটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগের মান তাহলে এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং তাপমাত্রা এক কেলবিন বাড়ালে আমার যতটুকু প্রসারণ হয় সেই প্রসারণটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ তাহলে এখানেও আমার দৈর্ঘ্য প্রসারণ সহগের মান এত বলতে বোঝানো হচ্ছে এক মিটার দৈর্ঘ্যের লোহার দণ্ড তার তাপমাত্রা এক কেলবিন বাড়ানো হয়েছে তার ফলে দৈর্ঘ্য এতটুকু পরিমাণ বৃদ্ধি পাইছে যেহেতু এটা দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাপটা আর দৈর্ঘ্য বৃদ্ধি যেহেতু একটা দৈর্ঘ্যই তাই এখানে অবশ্যই একক হিসাবে মিটার বসাতে হবে কেলবিন বসানো চলবে না তো আশা করি আমরা বুঝতে পেরেছি এর পরের ভিডিওতে আমরা বস্তুর ক্ষেত্র প্রসারণ সম্পর্কে আলোচনা করব তার আগ পর্যন্ত আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো